বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাত ও দিবাস শাখার অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি সুয়েদা নাসরিন আক্তার, সহকারী শিক্ষক প্রাত শাখা, ডাক্তার খাস্তুগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নতুন বছর, নতুন শ্রেণীকক্ষ, নতুন পরিবেশ। 2021 সনের প্রথম অনলাইন ক্লাসে প্রত্যেককেই অভিনন্দন। পাঠ পরিকল্পনা 2021, অর্থবার্ষিক পরীক্ষায় 9টি অধ্যায়। আজকের আলোচনায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। বছরের প্রারম্ভে যেহেতু তোমরা নতুন বই হাতে পেয়েছ এবং আমাদের ছাত্ররা অভিভাবকদের সযত্ন তত্ত্বাবধানে যেহেতু তুলনামূলকভাবে অ্যাডভান্সড, প্রত্যাশা করছি তোমরা এ বিষয় সম্পর্কে প্রাথমিকভাবে কিছুটা ধারণা পেয়েছ। আজকের আলোচনা শেষে তোমরা সংস্কৃতি এবং সাংস্কৃতিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সর্বোপরি নিজ সংস্কৃতির প্রতি সচেতন এবং শ্রদ্ধাশীল হবে। প্রাচ্যত সংস্কৃতির সংস্পর্শে এসে নিজ সংস্কৃতি বা অস্তিত্বকে বিকৃত করবে না বা অপসংস্কৃতির অন্তরালে পথ হারাবে না। আজকের আলোচনায় সংস্কৃতির সংজ্ঞা। আমরা জানি আদিম সমাজ ছিল সহজ, সরল এবং শ্রেণীহীন। হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে জীবন এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে আদিম সমাজে প্রথম পরিবর্তন আসে। গাছের ডালপালা এবং নুড়ি পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। পরবর্তীকালে মানুষ যখন তীর, ধনুক, বর্শা ইত্যাদি হাতিয়ার তৈরি করে, তখন এইসব হাতিয়ারের উপর নির্ভর করে তাদের জীবনযাপনের ক্ষেত্রেও পরিবর্তন সূচিত হয়। হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শেখে, এটিকে বলা হয় তার শারীরিক বিকাশ বা উন্নয়ন। তেমনি মানুষের ব্যবহার্য ও ভাগভোগের সামগ্রী, চিন্তা চেতনায় যখন পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। অতএব সংস্কৃতি বলতে আমরা বুঝি সমাজের মানুষের জীবন যাপনের ধারা। সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো সংস্কৃতি। মূলত মানুষের এসব সৃষ্টি বা কাজ দু ধরনের হয়ে থাকে, একটি হলো বস্তুগত, অপরটি অবস্তুগত। সংস্কৃতিকে তাই দুভাবে ভাগ করা হয়ে থাকে। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার। অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। এবার আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের ধারণা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি মানুষ সমাজে মিলেমিশে বাস করে, এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ বিভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই, পরিবেশ পরিস্থিতি যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে। অতএব সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু
পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও এই সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে। সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তনকে বোঝানো, কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করেন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলে সমাজেরও উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে, এটি বস্তুগত সংস্কৃতির পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে। এভাবে সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজেরই পরিবর্তন ঘটায়। সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমাজে সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্থাগত সংস্কৃতি তত দ্রুত গতিতে পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজে উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। তৃতীয়ত, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটোই পরিবর্তন, একটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকেই বোঝায়। সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন দুটো সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়, এটি পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ এবং নতুন পাথরের যুগ দুটো সময়কাল, দুটো সময়ের সংস্কৃতিতে পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময়ে উন্নতি ঘটেছে, এটি হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক। আমরা জানি সংস্কৃতি স্থির বিষয় নয়, পরিবর্তন হচ্ছে সংস্কৃতির ধর্ম।
পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত কি হচ্ছে, সংযোজন হচ্ছে, বিয়োজন চলে। একসময় সংস্কৃতির পার্থক্য এবং পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সংস্কৃতি পরিবর্তন এবং উন্নয়ন ঘটে। এই পরিবর্তনশীলতার পেছনে কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তি। সাধারণত দুটো সমাজের সংস্কৃতির একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজের সংস্কৃতির যে প্রসার লাভ, একে সাংস্কৃতিক ব্যক্তি বলে। দ্বিতীয় কারণ হচ্ছে নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোন সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সাংস্কৃতায়ন বলে। আমাদের দেশে বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হওয়ার কারণে এখানে সাংস্কৃতায়ন প্রবল। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শই সাংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যেমন ইংরেজরা প্রায় 200 বছর আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে। সংস্কৃতির পরিবর্তনশীলতার অপর একটি কারণ হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবন ধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবে একসময় তা আত্মীকরণ হয়ে যায়। যেমন জীবিকার প্রয়োজনে, বৈবাহিক কারণে বা অন্য যে কোনো কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হলে মানুষ ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে। পরিবর্তনশীলতার আরো একটি কারণ হচ্ছে সাংস্কৃতিক আদর্শ। প্রতিটি দেশ বা সমাজে নিজস্ব সংস্কৃতির আদর্শ রয়েছে। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোক কাহিনী, সঙ্গীত। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। সর্বশেষ কারণ হচ্ছে আধুনিক প্রযুক্তি। আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে। এবার আমরা বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন সম্পর্কে জানি। বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ এবং সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। বাংলাদেশের মানুষের মধ্যে প্রাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। এছাড়া রয়েছে ধর্মীয় সংস্কৃতি, লোক সংস্কৃতির প্রভাব। বিশ্বায়নের প্রভাবেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। বস্তুগত অবস্তুগত উভয় সংস্কৃতিতে আমাদের দেশে পরিবর্তন ঘটেছে, তবে এক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এগিয়ে গেছে। বাংলাদেশের পারিবারিক ব্যবস্থায় বা পারিবারিক সম্পর্কেও ব্যাপক পরিবর্তন এসেছে। পূর্বের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গ্রাম এবং শহর উভয় স্থানে গড়ে উঠেছে, যা তাদের আচার আচরণে বা জীবনযাপন পদ্ধতিতে প্রকাশ পাচ্ছে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার, নারীর স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, যা নারী পুরুষের চিরায়ত সম্পর্কে পরিবর্তন এনেছে। এখন নারী পুরুষ একত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। প্রযুক্তিগত পরিবর্তন আমাদের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানের ইতিবাচক বা ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে, বিশেষ করে প্রযুক্তি এক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, কৃষি, গবেষণা, খেলাধুলা, বিনোদন, রাজনীতি, শিল্প, সাহিত্য, বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, শিল্প কারখানা, নারী পুরুষ সম্পর্ক, এসবের ক্ষেত্রেও ব্যাপক সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রাশ্চাত্য সংস্কৃতির অনুকরণে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বহুজাতিক কোম্পানি, আধুনিক বিপণী বিতান ইত্যাদি সম্প্রসারণ হয়েছে। বিশ্বের উন্নত দেশের অনুকরণে প্রচলিত ধারা শিক্ষার সাথে মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম বা প্রাইভেট চ্যানেল প্রতিষ্ঠার ফলে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, যার মাধ্যমে সংস্কৃতির বিস্তার ঘটেছে দ্রুত। জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, ফলে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেছে। আজকের আলোচনায় আমি প্রত্যাশা করব বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে, এবং আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে বাড়ির কাজ প্রদান করছি। সেটি হচ্ছে, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা কিভাবে যুক্ত হয় তা তুমি ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো আমি পাঠদান শেষ করছি। ধন্যবাদ।